গাজা যুদ্ধে কেন ইসরায়েলকে একচেটিয়া সমর্থন দিল যুক্তরাষ্ট্র? ঘুরে ফিরে অনেকের মাথায় এই প্রশ্নটি এসেছে। প্রশ্ন এসেছে ইসরায়েলের কাছে কিসের এত দায় যুক্তরাষ্ট্রের? সম্প্রতি এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অলাভজনক সংবাদ মাধ্যম দ্য ইন্টারসেপ্ট। তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের পক্ষে রাখতে কারা প্রতি বছর গোপনে বিলিয়ন ডলার খরচ করে, পাওয়া গেছে এমন কিছু দাতা গোষ্ঠীর নাম। মাহমুদ সোহেল জানাচ্ছেন বিস্তারিত। জো বাইডেনের ডেমোক্রেটিক বা ট্রাম্পের রিপাবলিকান দুদলই কেন ইসরায়েলের তোষামোদি করে? গাজায় নির্বিচারে হাসপাতালে হামলা হলেও কেন তারা চুপ থাকে? গাজা যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের এমন নিষ্ঠুর আচরণ বিশ্ববিবেক নাড়া দিয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নাম ডাক আছে বিশ্বজুড়ে, সেই সাথে বিশ্বের ব্যবসা বাণিজ্যের বড় অংশ নিয়ন্ত্রণ করে ইসরায়েলের ইহুদিরা। সে কারণে বিশ্বে ইহুদি ধনকুবের সংখ্যা বেশি। ইহুদিদের যে কোনো ক্রান্তিকালে এরাই অর্থনৈতিক ঢাল হিসেবে ইসরায়েলের পাশে দাঁড়ায়। এবার এমন কিছু ইহুদি ধনকুবের নামের তালিকা পেয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য ইন্টারসেপ্ট। দ্য ইন্টারসেপ্ট বলছে যুক্তরাষ্ট্রের সরকারি দল ও বিরোধী দলের নেতাদেরকে নানা আর্থিক সহযোগিতা দেয় এই ধনকুবের গোষ্ঠী। তারা যুক্তরাষ্ট্রের রাজনীতিকে নিয়ন্ত্রণে রাখতে মার্কিন কংগ্রেস নেতাদের বিভিন্ন আর্থিক উপঢৌকনও দেয়। বিনিময়ে ইসরায়েলের যে কোনো উদ্যোগে যুক্তরাষ্ট্রকে পাশে দেখতে চায় তারা। এমনিতেই মার্কিন প্রশাসনের প্রায় শতভাগ দখলে নিয়েছে ইহুদিরা, তার উপর নানাভাবে মার্কিন রাজনীতিকে নিজেদের পক্ষে রাখতে পেছন থেকে কাজ করছে অনেক অজানা শক্তি। এরই অংশ হিসেবে প্রতি বছর ইসরায়েলে সফর করেন মার্কিন কংগ্রেসের অনেক সদস্য। এসব সফরে খরচ হয়ে থাকে লাখ লাখ ডলার। এই খরচের যোগান দেয় ওয়াশিংটনের অন্যতম প্রভাবশালী লবিং গ্রুপ আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা AIPAC। ইহুদিদের পক্ষে অর্থায়ন করে কারা, এ বিষয়ে গেল 18 নভেম্বর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন অলাভজনক সংবাদ মাধ্যম দ্য ইন্টারসেপ্ট। প্রতিবেদনে প্রাতিষ্ঠানিক দাতাদের পাশাপাশি বিভিন্ন ব্যক্তিবর্গ বা পারিবারিক দাতাদের নামও উল্লেখ রয়েছে। এসব দাতাদের নাম সবসময় গোপনীয় থেকে যায়, তবে এবার তালিকার কিছুটা উন্মোচন করেছে ইন্টারসেপ্ট। 2019 সালের ট্যাক্স ফাইলিংয়ের একটি অসংশোধিত কপির সূত্র ধরে এই তালিকা পেয়েছে তারা। সংবাদ মাধ্যমটি বলছে AIPAC এর একটি অঙ্গ প্রতিষ্ঠান আমেরিকান ইসরায়েল এডুকেশন ফান্ড এর ব্যানারেও অনেক গোপন কাজ করে ইসরায়েল। ইন্টারসেপ্ট প্রাপ্ত ওই নথি অনুসারে মোট 8টি প্রতিষ্ঠান ইসরায়েলের আর্থিক যোগান দিচ্ছে। সেগুলো হলো কোরেট ফাউন্ডেশন, সোয়ার্টার্স ফাউন্ডেশন, সুইস কমিউনাল ফান্ড, 1-8 ফাউন্ডেশন, চার্লস অ্যান্ড লিন সুস্টারম্যান ফ্যামিলি ফাউন্ডেশন, পল ই সিঙ্গার ফাউন্ডেশন, মিল্টন কুপার ট্রাস্ট এবং স্টেট অব হেডি অর্ডেন। পাবলিক রেকর্ড ডাটাবেস লেজিস্ট্রমের তথ্য অনুসারে এই দাতারা 2019 সালে ইসরায়েলে সফর করা মার্কিন কংগ্রেসদের পেছনে মোট 21,20,000 ডলার খরচ করেছে। ইন্টারসেপ্ট বলছে সম্প্রতি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচারে হামলার পরও বাইডেন প্রশাসন এবং মার্কিন কংগ্রেসের বেশিরভাগ সদস্যের সমর্থন বিষয়টিকে আরও পরিষ্কার করে দিয়েছে। লেজিস্ট্রমের তথ্য অনুসারে এসব দাতা গোষ্ঠী 2019 সালে 64 জন ডেমোক্রেট ও 65 জন রিপাবলিকান নেতার ইসরায়েল সফরে অর্থায়ন করেছে। এসব সফরে একজন ব্যক্তির পেছনে $10,000 করে ব্যয় হয়। কংগ্রেস সদস্যরা তাদের সিনিয়র কর্মী, জীবনসঙ্গী ও সন্তানদের সঙ্গে নিতে পারেন। যুক্তরাষ্ট্রের দুর্নীতি দমন আইন অনুসারে লবিং প্রতিষ্ঠানের পক্ষ থেকে রাজনীতিবিদদের বিদেশ সফরে নিয়ে যাওয়া বেআইনি, কিন্তু নানা কৌশলে আইনের ফাঁকফোকর কাজে লাগিয়ে এই ব্যয়কে বৈধ রেখেছে প্রশাসনে ঘাপটি মেরে থাকা ইহুদিরা। মাহমুদ সোহেল, ATN নিউজ।